ফেসবুক একটা দারুণ আপডেট নিয়ে এসলো, প্রথম ভিডিও থেকেই টাকা ইনকাম। তো যারা ফেসবুক শখে চালান তারাও কিন্তু এই কাজটি আপনি করতে পারেন। আজকের ভিডিওটা দেখে শিখে রাখুন, আজকের ভিডিওটা সবার জন্য। তো যারা ফেসবুক আইডি হোক পেজে হোক এই সেটিংটা আসলে সবাই কিন্তু প্রথম ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো যারা শখে কোনো জায়গায় ঘুরতে যান তারাও কিন্তু ফেসবুকের এই সেটিংটা আপনি অন করে রাখতে পারেন, আপনার কিন্তু আর্নিং কিন্তু হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আসলে সুন্দর একটা ভিডিও। ফেসবুকের এই আপডেটটা আমার কাছে অসাধারণ লেগেছে, প্রথম ভিডিও থেকে টাকা ইনকাম, চমৎকার, শুনলেই ভালো লাগে। তো চলুন কীভাবে আপনি কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আইডিটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ফোন থেকে ফেসবুকে চলে গেলাম। তো আমি কিন্তু বড় ভিডিও ফেসবুকে কিন্তু বেশি আপলোড করি না। তো আমি একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এক মিনিটে একটা ভিডিও এখান থেকে আপলোড করতেছি আপনাদের। কিন্তু প্রথম ভিডিওতে ইনকাম বলতে আমার কিন্তু বড় ভিডিও আমার এই আইডিতে নাই। তো আমি একটা বড় ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি কুষ্টিয়া ঘুরতে গিয়েছিলাম, তাই একটা টাইটেল দিয়ে দিলাম আর কি, আপনার আপনাদের মতো দিয়ে দিন। তো এখানে আমি এই ভিডিওটা পোস্ট করে দিলাম। তো প্রথম ভিডিওতে ইনকাম আমি বলছি, আমার এই চ্যানেলে কিন্তু মানে আমার এই পেজে কিন্তু এটা আমার একটা আইডি। তো আমার আইডিতে কিন্তু বড় কোনো ভিডিও নেই, আমি জাস্ট ফটো আপলোড করি। তো আপনাদের একটা বড় ভিডিও যে আপলোড হয়ে গেল, তো এখান থেকে আমি ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমার প্রোফাইলে এখান থেকে ক্লিক দিচ্ছি, থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার এখান থেকে সেটিংসে যেতে পারেন, এবং নিচ থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন, আবার যে সেটিং বা উপর থেকে ওই সেটিংয়েও আপনি যেতে পারেন। তো আমি ভিডিওটা আপলোড হতে থাকুক, প্রসেস হতে থাকুক, তো আমি সেটিংস অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পর নিচ থেকে এখান থেকে আমি কিন্তু এই যে সেটিংটা নতুন আপডেট করেছে ফেসবুক, এই যে আমি এই সেটিংসে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক দিয়ে দেওয়ার পর দেখবেন কিন্তু এখান থেকে যে আমার কিন্তু এই যে অ্যাড শো আমার ভিডিওতে কিন্তু অ্যাড শো করতেছে, যে এই যে এখানে লেখা আছে শো অ্যাড অন মাই ভিডিও। দেখুন এখানে কিন্তু আমার ভিডিওতে অ্যাড শো করবে ফেসবুক বলতেছে, নিচে কিন্তু আরও বলতেছে ডিটেলস বলতেছে। আমার কিন্তু চ্যানেল মনিটাইজেশন নামে কিন্তু এতে কোনো ইনস্টিমেটের কোনো অপশনই চালু নেই, তারপরেও কিন্তু বলতেছে আমার ফেসবুক থেকে কিন্তু আর্নিং শুরু। তো এই সেটিং কিন্তু ফেসবুক থেকে অটোমেটিক অন থাকবে, আপনি সেটিংটা পেলে শুধু আপনার বাকি যে লং ভিডিওগুলো আপনি সেটিংগুলো অন করে দেবেন। তো আমি এখান থেকে দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে কী করবো, বেরিয়ে চলে যাবো এখান থেকে। এখান থেকে আমার আর কোনো কাজ নেই, আমি এই সেটিংটা কিন্তু আপনি চেক করবেন, এই যে এই সেটিং কিন্তু এখানে আসে। তো বেরিয়ে চলে যাই আমি এখান থেকে, কী করবো আমার ভিডিওটায় চলে যাবো। এখান থেকে আমি যে ভিডিওটা আপলোড করেছি কেবল আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে কুষ্টিয়ার যে ঘুরতে গিয়েছিলাম যে ভিডিওটা আমি এখানে টাইটেল দিয়েছি, দেখুন এটা কিন্তু আমার একটা প্রোফাইল, আমার নিজস্ব প্রোফাইল যেটা। তো আমি তো কোনো লং ভিডিও আপলোড করি না। তো আমি এখান থেকে এই যে অপশনে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে অপশনটা একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু এই উপরে আরেকটা অপশন চলে আসছে, এখানে কোনো এই আইকনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন আপনার সামনে এই অপশন চলে আসবে, চলে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস, এই অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু এই দেখুন এটা কিন্তু আমার অটোমেটিক ভিডিও এই সেটিংটা কিন্তু আমার অটোমেটিক অন হয়ে গেছে, আমার কিন্তু অন করতে হয়নি বা আমি অন করি নাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে আর্নিং মানি ফর্ম আমার এই ইয়ার ভিডিও দিয়ে মনিটাইজেশন, তো এখানে কিন্তু আমার আর্নিং হবে এই ভিডিওতে বলতেছে, এখন কিন্তু আমার ভিডিওতে অ্যাড শো করবে এবং আমার ভিডিওতে কিন্তু ইনকাম হবে। তো এখান থেকে যদি আমরা আরও ব্যাকে চলে যাই, ব্যাকে চলে যাই যদি আমি আবার প্রবেশ করি, তার মানে আমি যদি চালু করি তাহলে কিন্তু আমার ব্যাকে যেয়ে প্রবেশ করলে কিন্তু আমার এটা অফ হয়ে যাবে। দেখুন আমি ব্যাকে যেয়ে আবার প্রবেশ করলাম, দেখুন আমার কিন্তু এটা কিন্তু অন আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতেছি। তো আমি ভিডিওটা কিন্তু একটু আগেই আপলোড করেছি আপনাদের সামনে, প্র্যাকটিক্যাল আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য আর কি, প্রমাণ সহকারে। আমার এতে লং ভিডিও নাই, তো আমি এই জন্য এটা ভিডিওটা আপলোড করে দেখিয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারেন, দেখুন আমি কিন্তু আমার মনিটেশন অপশনে যে দেখতেছি বিষয়টা। তো আমি এখান থেকে কিন্তু আমার আর কোনো বড় ভিডিও নাই আপাতত এই পাশে, আমি দেখতে পারতেছি না। তো জাস্ট আপনাদের থাকলে আপনি সব কটা ভিডিওতে অন করে দিবেন সেটিংগুলো। তো আমি এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন নিচে চলে যাব, নিচে চলে যাবো আবার মনিটাইজেশন অপশনে চলে যাবো, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো, এই যে মনিটাইজেশন অপশনে চলে যাবো। এখানে আমি মনিটাইজেশন আমি পেয়েছি কিনা আপনাদের দেখাচ্ছি, প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। দেখুন আমার ইনস্টিম অ্যাড কিন্তু চালুই নেই, অথচ কিন্তু আমার ভিডিওতে অ্যাড শো করতেছে এবং অ্যাড শো করবে ফেসবুক থেকে, কিন্তু এখন আমার আর্নিং হবে। তো এই আর্নিংটা কবে দিবে ফেসবুক আবার নতুন আপডেটে কিন্তু আমাদের জানিয়ে দিবে, আমরা আর্নিং করতে পারবো কিনা, কবে কীভাবে দিবে, কোন প্রসেসে দিবে, বা আমাদের ইনস্টিমেটটা চালু তাড়াতাড়ি ফেসবুক দিয়েও দিতে পারে, এটা ফেসবুকের নিজস্ব ব্যাপার। তো এখানে কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনি কিন্তু এখানে চেক করতে দেখতে পারেন, এই যে আপনারা কিন্তু এটা দেখতে পারেন, আপনাদের ইনস্টিমেট এসে থাকে তাহলে কিন্তু আরও ভালো। তার পরবর্তীতে আপডেটটা আসবে আমরা আপনাদের জানিয়ে দেবো, আমাদের পেজে চোখ রাখবেন।